শুভ্র ফুডিমের চ্যানেলে একটা চ্যালেঞ্জ ভিডিওর সাথে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন বহুদিন পরে কাকার সঙ্গে চলে এসেছি ফুচকা চ্যালেঞ্জ নিয়ে। তো চ্যালেঞ্জে কী কী নিয়েছে সেটাকে দেখে নিই। এখানে 30টা, এখানে 20টা, তো মোট 50টা 50টা করে 100টা ফুচকা চ্যালেঞ্জ হবে। আর এখানে মানে 1 প্লেট করে আলু, আর এখানে মানে 2 প্লেট করে জল নিয়েছি। আজকে তাহলে দেখা যাক কাকার সঙ্গে আমার এই চ্যালেঞ্জে কে যেতে। কি কাকা, আমি জিতবো? কি মনে হচ্ছে তোমার, পারবে জিততে? আমি জিতবো। ঠিক আছে, দেখা যাক কে যেতে কে হারে। তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি একদম পুরোটুকু দেখতে থাকবেন। আর নিয়ম কিন্তু সেই একই, যে তাড়াতাড়ি খেয়ে শেষ করতে পারবে সে তো জিতে গেল, আর যে দেরি করে খাবে সে তো মানে হারবেই, আর যে হারবে সে কিন্তু পানিশমেন্ট পাবে, প্রত্যেকবারের মতন কিন্তু সে পানিশমেন্ট পাবেই। তো সেই পানিশমেন্টটা দেখার জন্য ভিডিওটি পুরোটুকু দেখতে থাকবেন। এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের জন্য অনুরোধ রইল। তো আমরা আমাদের সুবিধা মতন একটু সরিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, আমরা আমাদের সুবিধা মতন প্লেটগুলোকে সব সাজিয়ে নিয়েছি। তো তাহলে এবার চ্যালেঞ্জ থেকে শুরু করা যাবে। হ্যাঁ, একদম বিলম্ব না। 3, 2, 1 স্টার্ট। দেখি আজকে কে যেতে। জল খেয়ে যাচ্ছে কাকা, গলা ব্যথা। আরো খেয়ে খাবো, আরো সাথে যাবে। হ্যাঁ, ফুচকা খাওয়ার সাথে কথা, ফুচকা খাওয়া শেষ। আজকে কাকার সাথে আজকে আর পারলাম না আমি, আর কিন্তু খুব চেষ্টা করেছিলাম তাও কাকাকে হারানোর। আমি জিতে গেছি। আর আলু কিন্তু, হ্যাঁ, আমরা শেষ করিনি, কারণ আলু আমাদের যতটুকু দরকার ছিল, ঠিক আছে, আমরা সেটুকু খেয়েছি। আলুটা একটু বেশি পরিমাণে হয়তো নেওয়া গেছে আমাদের, তো সেই জন্য আলুটা খেয়ে গেছে। তো যাই হোক, 100টা ফুচকার আলু নেওয়া হয়ে গেছে। তো তাহলে তোমার আজকে জিতে কেমন লাগছে বলো, তোমার রিয়াকশনটা বলো কেমন। আমার রিয়াকশন হচ্ছে কি, আমি হারলেও আমার ভালো লাগে, জিতলেও ভালো লাগে, কিন্তু কালকে যখন পানিশমেন্টটা দেবো তখনই সব থেকে বেশি ভালো লাগবে। সেই তখন তো ভালো লাগবে তোমার। ঠিক আছে, তাহলে আমি পানিশমেন্ট আনার জন্য রেডি। তো ঠিক আছে, তাহলে কাকা আমার জন্য পানিশমেন্ট নিয়ে আসো। বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন যে কাকার সঙ্গে ফুচকা চ্যালেঞ্জ আমি তো হেরে গেছি। তো কাকা সেই জন্য আমার জন্য একটা পানিশমেন্ট নিয়ে এসেছে, কি আপনারা তো সেটা দেখতেই পাচ্ছেন। পানিশমেন্ট হচ্ছে খুবই সাধারণ, মজাদার, সাধারণ পানিশমেন্ট। ওলকপি ওকে আস্তে চিবিয়ে খেতে হবে, তার কারণ ও আজকে আমার সঙ্গে ফুচকা চ্যালেঞ্জ হেরে গেছে। আমি যত সম্ভব জানি ওলকপি কিন্তু একটু শক্ত হয়, তো যাই না ওলকপি খেতে গিয়ে আবার দাঁতটা যেন আমার না ভেঙে যায়। দারুণ মজার জিনিস, খেয়ে না বাবা। ঠিক আছে, সেটা খেলেই আমি বুঝতে পারবো কেমন জিনিস এই যে ওলকপি। এখন আমাকে পুরোটা খেতে হবে, কিন্তু খাওয়া যায় নাকি, খেতে হবে, পুরোই খেতে।
এই দেখুন তুমি ডাটিটা বাদ দিয়ে টোটালটা খেয়ে নেবে কাকা কি বলছ আপনারা শুনতে পাচ্ছেন তো কি বলছ কাকা নাকি পুরোটাই খেতে হবে আমাকে হ্যাঁ ডাটিটা বাদ দিয়ে খাবে শুধু তুমি ওটা ধরে খাবে তুমি ললিপপের মতন পুরো খাওয়া যায় বন্ধুরা বলুন আপনারা তুমি ললিপপের মতন ধরে খাও বাচ্চা ছেলে ললিপপের মতন খাওয়া যাবে এটা হ্যাঁ ললিপপের মতন ললিপপের থেকেও টেস্টি এটা কাকা আমার জন্য পানিশমেন্ট যা নিয়ে এসেছিল আমি কিন্তু পুরোটা সব খেয়েছি কিন্তু ঠিক আছে খুব সুন্দর হয় আমার কিন্তু ছাড় দেয়নি কোনো এরপরে কাকার জন্য কাকা এবার যদি হারে আমি মানে যতটুকু পানিশমেন্ট নিয়ে আসবো সবই কিন্তু খেতে হবে অবশ্যই ঠিক আছে আমি কিন্তু সেদিন কিন্তু আমি তোমার কোনো ছাড় দেবো না আমার কিন্তু তুমি আজকে কোনো ডিসকাউন্ট দেবো না কোনো ডিসকাউন্ট ডাটিগুলো ডিসকাউন্ট আছে শুধু ডাটিগুলো ওটা তো মানে কি আর বলবো তাহলে আপনাদের পানিশমেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কী করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে টং করে বাজিয়ে দেবেন আর ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক আছে তো প্লিজ সেখানে একটু ফলো করে দেবেন তাহলে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে এরকমই মজাদার মজাদার চ্যালেঞ্জ এবং পানিশমেন্টের ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ তাহলে বাই বাই